যাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, তারা গৃহস্থ এবং অবোধ প্রাণীর এই কান্না ভালোবাসার গভীরতা অনুমান করতে পারলেও অন্তর দিয়ে উপলব্ধি করতে পারবেন না। আমার প্রত্যক্ষ কিছু অভিজ্ঞতা আছে বলেই বলছি। কোরবানির পশুর হাটে বিক্রির নিয়তেই গরুগুলোকে লালন পালন করা হয়। কেউ এক বছর, কেউ বা দেড় দু বছর পর্যন্ত পালেন। এই লম্বা সময় গরুগুলোকে যে যত্ন আর আদরে বড় করা হয়, বলা যায় কৃষক বা গৃহস্থরা নিজ সন্তানের প্রতিও তখন ততটা যত্নবান থাকেন না। শুধু খাবার দেয় না, গোসল করানো না, শরীরের ভালোবাসার পরশ বুলিয়ে দেয়া, কথা বলার মধ্যে দিয়ে এক ধরনের আত্মিক সম্পর্ক পশু আর মানুষের মাঝে সৃষ্টি হয়ে যায়। উভয় উভয়কে বুঝতে পারে। একটা ঘটনা বলি, অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু যতটুকু দেখেছি তাই বলছি। আমাদের প্রতিবেশীর এমন একটি গরুকে হাটের দিন সকালে যখন গোসল করানো হলো, গোসল শেষে শিঙে কপালে সর্ষের তেল মাখিয়ে নতুন পাটের রশি আর কাগজের ফুলের মালায় সাজানো হলো, তখন থেকেই গরুটার আচরণ একদম বদলে গেল। তার দুচোখ বেয়ে অবিরাম জলধারা বইতে দেখলাম। শত চেষ্টার পরও কোনো কিছুই খাওয়ানো গেল না তাকে, শুধু চুপচাপ দাঁড়িয়েই রইল। বিকেলে তাকে জোর করে টেনে হিঁচড়ে হাটে নেওয়া হলো, ভালো দামে বিক্রিও হলো। সেই গরু মধ্যরাতে নতুন মালিকের বাড়ি থেকে গলায় বাঁধা রশি ছিঁড়ে 7-8 কিলোমিটার দৌড়ে তার পুরনো ঠিকানায় ফিরে এলো। মধ্যরাতে গরুটির চিৎকারে আমাদের ঘুম ভেঙে গিয়েছিল। উঠে গিয়ে দেখেছি তখনও তার দুই চোখে অশ্রুধারা বইছে। সেই রাতে গরুটিকে ফিরিয়ে নেবার জন্য লোকজন এসেছিল, আর পুরনো মালিক সেই গরুটিকে আর ফেরত দেননি, টাকা ফিরিয়ে দিয়েছিলেন। গল্পটি বলতে বলতে আমার নিজের গায়েরই কাঁটা দিয়ে উঠছে। ভালোবাসার কি অদ্ভুত দৃষ্টান্ত, তাই না? গৃহস্থ আর কৃষকরা যখন আদরে ভালোবাসায় বড় করে তোলা গরুকে বিক্রি করে দেন, তখন তাদের মাঝে কেবল ভালোবাসা, মায়া আর স্মৃতি গভীরভাবে কাজ করে না, অপরাধবোধও এই বলে জেগে উঠেছে, কেবল অভাব, কেবল টাকার জন্যই প্রিয় পশুকে বেচে দিচ্ছি, দুদিন পরই ওকে কোরবানি দেয়া হবে, ও মরে যাবে। তখন প্রতিটি পোষা প্রাণী হয়ে ওঠে এক একটি আদরের সন্তানের মতো। কি মর্মান্তিক বেদনা, তাই না? আর আসল কোরবানির মহত্ত্ব তো এখানেই, নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে বা তার প্রিয় বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে দান করা। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।